আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু বেঙ্গলি ক্রোশিট। আজকে আমি দেখাবো আরেকটি পাইনঅ্যাপল স্টেজের ডলি। এটা হচ্ছে ভীষণ বড় একটা ডলি, আপনারা গোল টেবিল রানারও বলতে পারেন, কারণ আমি এটা গোল টেবিল ইউজ করে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনঅ্যাপল স্টেজ। বাট এখানে আমি এটাকে ডেকোরেশন করেছি খুব সুন্দর করে। লাস্টে আমি ডাবল ক্রোশি দিয়ে একটা একটা লাইন করে নিয়েছি মিষ্টি কালারের মালাইকোর দিয়ে, এবং বিভিন্ন কালারের ফ্লাওয়ার আমি ইউজ করেছি। আপনারা দেখেছেন এই ফ্লাওয়ারটা আমার ভীষণ প্রিয়, এবং আমি চেষ্টা করি সব জায়গাতে এই ফ্লাওয়ারটা ইউজ করার জন্য। এই ফ্লাওয়ারটার একটা সুবিধা হচ্ছে এটা কখনোই এরকম চুপসে যায় না, সবসময় ফুটন্ত অবস্থায় থাকে, এবং প্রতিটা ফুলের মাঝখানে আমি একটি করে পাল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা মেরুন কালার, মেরুন কালারটাও খুব সুন্দর। এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ইয়েলো। তো এরকম এখানে আমার পাইনঅ্যাপল কালার রয়েছে, পার্পল পার্পল কালার রয়েছে, দেখতে পাচ্ছেন ডিপ পার্পল, লাইট পার্পল এরকম। এটা হচ্ছে মিষ্টি গোলাপি। তো যতটা কালার আমি ছিল আমার কাছে, আমি আসলে এখানে হচ্ছে ব্লু কালারের যতটা কালারের ছিল, আমি প্রত্যেকটা কালারের ফ্লাওয়ার এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মাল্টি কালারের বিগ ফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে একটা গ্যাপ থাকে গোল, দেখতে পাচ্ছেন। তো গ্যাপটা আসলে আমার কাছে ভালো লাগে না, আমি এই জন্য জাস্ট মাঝখানে একটা বড় একটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যাতে এটাতে এটা দেখতে আরও বেশি সুন্দর হয়। এবং এটার চারপাশে আমি গ্রিন কালারের পাতা দিয়ে দিয়েছি, যাতে এটা দেখতে একদম ন্যাচারাল মনে হয় যে পাতার মাঝখানে একটি ফুল ফুটে আছে। সো এই হচ্ছে পাইনঅ্যাপল স্টেজের ডয়লি। তো আপনারা টেবিল ম্যাটও বলতে পারেন, কারণ যেহেতু এটা রাউন্ড টেবিল ম্যাটই, ম্যাটের জন্য আমি আসলে ইউজ করে থাকি, সো এটা রাউন্ড টেবিল ম্যাট। দেন আমি আরেকটা দেখাচ্ছি সেম এটার মতোই, বাট এটা হচ্ছে একটু স্মল সাইজ এটার চাইতে, ওটার চাইতে একটু স্মল। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও আমি বিভিন্ন কালারের ফ্লাওয়ার ইউজ করেছি, ইয়েলো, ব্লু, মিষ্টি গোলাপি, তারপরে লাইট পিঙ্ক। সো এরকম আর হচ্ছে এটার আমি এখানে আমি মাঝখানে কিছু দেইনি, কারণ এটা আমি ইউজ করি হচ্ছে টিস্যু বক্স রাখার জন্য। সো আমি যখন এখানে টিস্যু বক্সটা রাখবো, তখন কিন্তু টিস্যু বক্সটা দিয়ে জায়গাটা ঢেকে যাবে, এই কারণে আমি জাস্ট এই এটার মাঝখানে আমি কিছু ইউজ করিনি, আমি জাস্ট এটা খালি রেখেছি, কারণ এটা এখানে আমি মাঝখানে আমি একটা টিস্যু বক্স রাখি সবসময়। তো আপনারাও এরকম করে একটা বানিয়ে ফেলতে পারেন, রাউন্ড টেবিল রানার অথবা ডয়লি বিগ সাইজের, যাতে আপনারা এটাতে টিস্যু বক্স রাখতে পারেন, ফুল ফুলদানি রাখতে পারেন, ক্যান্ডেল রাখতে পারেন, আপনাদের যা ইচ্ছা যা খুশি আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন সব কিছু। এবং রাখলে আমার মনে হয় আপনারা যেই জায়গাটাতে রাখবেন দেখতে খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে দেখতে, এবং সবাই খুব লাইক করবে আমার মনে হয়। আর সাদার মধ্যে আসলে আপনি যত বেশি কালার দিবেন তত বেশি সুন্দর হবে। সো হোয়াইট কালার মালাইকোটের মধ্যে আপনারা যদি বিভিন্ন কালারের এরকম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেন, তাহলে জিনিসটা আরও খুব সুন্দর হয়। এইটা যদি আমি অন্য কালারে বিভিন্ন কালারের ফ্লাওয়ার দিই, তাহলে কিন্তু জিনিসটা এত সুন্দরভাবে ফুটবে না। আমার একটা ফুল সেট আছে এরকম হোয়াইটের, হোয়াইটের হচ্ছে কুশন কভার, টেবিলের চেয়ার কভার, দেন টেবিল ম্যাট, টিস্যু বক্স কভার, মানে ফুল একটা সেট আছে হোয়াইট এরকম, হোয়াইট হোয়াইটের সাথে হচ্ছে মাল্টি কালারের ফ্লাওয়ার। তো ইনশাল্লাহ আমি একদিন ফুল সেটটাই আমার ঘরে সেট করে দেন আমি আপনাদেরকে দেখাবো একদিন ভিডিও করে, যে আমি আসলে হোয়াইটের এই মাল্টি কালারের সেটটা কীভাবে ডেকোরেশন করেছি এবং কী কী ইউজ করছি। সো এটা হোয়াইটটা আমি আসলে রেখেছি, যদি কোনো গেস্ট আসে আমার বাসায় তখন আমি জাস্ট ইউজ করবো, এই কারণে হোয়াইটটা রাখা। আদারওয়াইজ হোয়াইটটা রাফ ইউজ করা একটু টাফ, কারণ খুব তাড়াতাড়ি এটা ময়লা হয়ে যায় এবং নষ্ট হয়ে যেতে পারে। সো এই কারণে হোয়াইট কালারটা আমি জাস্ট কোনো গেস্ট আসলে তখন ইউজ করে থাকি, আদারওয়াইজ আমি চেষ্টা করি কালারফুল ইউজ করার জন্য। আর তাছাড়া হোয়াইট কালারটা আমার তেমন বেশি একটা পছন্দ না, আমার পছন্দ হচ্ছে সব কালার কালারফুল, লাইক হোয়াইট আর ব্ল্যাক ছাড়া বাকি যে কালারগুলি আছে এই সব কালারগুলি আমার পছন্দ। বাট আমেরিকাতে ফার্স্ট চয়েস হচ্ছে হোয়াইট অ্যান্ড সেকেন্ড চয়েস হচ্ছে ব্ল্যাক, যার কারণে এই দুইটার প্রোডাক্ট আমার এখানে আনতেই হয় রাখতেই হয়, কিছু করার নেই আসলে। কারণ যেহেতু আমেরিকাতে বিজনেস করি, সো আমার তাদের চয়েসের ওপর প্রাধান্য দিতে হয়, সো এই কারণে আমার হোয়াইট কালারের প্রোডাক্ট আনতে হয় আসলে। দেন এই হচ্ছে টেবিল রাউন্ড টেবিল কভার।
সো আপনারা দেখলেন। তো আপুরা আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেদের জন্য এরকম রাউন্ড টেবিল রানার এরকম করে বানিয়ে নিজেরা ছোট ছোট ফুল বানিয়ে এরভাবে ডেকোরেশন করে নিতে পারেন এবং ঘরে রাখলে আমার মনে হয় যে খুব সুন্দর লাগবে এবং সবাই খুব পছন্দ করবে। তো আপুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আপনি কি দেখতে চান নেক্সট ভিডিওতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আমি চেষ্টা করব সেই ভিডিও করার জন্য সে প্রোডাক্ট নিয়ে। তো যে আপুরা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে দিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যে আপুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন।